নমস্কাৰ, আজি আমি আপোনালোকক দেখাম কাঠফুলা খেতি কি ধৰণে কৰা হয়। কাঠফুলা খেতি কৰিব কাৰণে প্ৰথমতে আমি খেৰখিনি কাটি ল'ব লাগিব। এয়া আপোনালোকে দেখিছে খেৰসমূহ কি ধৰণে কটা হৈছে। সৰু সৰুকৈ আমি খেৰখিনি কাটি ল'ব লাগিব। তাৰ পাছতে আমি খেৰসমূহ খুব ভাল ধৰণে ধুই ল'ব লাগিব। এয়া দেখিছে আপোনালোকে খেৰসমূহ খুব ভাল ধৰণে আপোনালোকে ধুই ল'ব, যিহেতু তাত ধূলি বালি বহুত থাকে, সেইখিনি চফা কৰি ধুই ল'ব। ভাল ধৰণে ধুই লোৱাৰ পাছতে আমি খেৰসমূহ শুকুৱাব লাগিব। আপোনালোকে দেখিছে ইয়াত এখন পাতি ল'ব বা এখন কপাহী কাপোৰতো শুকুৱাব পাৰি। খুব ভাল ধৰণে খেৰখিনি শুকুৱাব লাগে আচলতে, আৰু খেৰৰ পানী পৰিমাণটো আমি 80% পানীটো শুকুৱাব লাগে। যিহেতু আমি 80% শুকাবলৈ বুলি এনেকুৱা ধৰণে গম পাম, দুখন হাতে আপোনালোকে খেৰসমূহ ধৰি ল'ব। তাৰপিছতে খেৰসমূহ কাপোৰ চেপাৰ দৰে চেপি চাব, আৰু যদি পানী পৰা নাই তেন্তে আমাৰ খেৰখিনি 80% শুকাই গৈছে। ভাল ধৰণে শুকুৱাই লোৱাৰ পাছতে আমি তাত এটা পাউডাৰ দিয়া হয় আমাৰ ফালৰ পৰা, সেই পাউডাৰটো মিক্স কৰিব লাগিব। আৰু 100 গ্ৰাম চূণ, 12 কেজি ওজনৰ খেৰত 100 গ্ৰাম চূণ, পাউডাৰ চূণটো মিক্স কৰি ল'ব। ইয়াত দেখিছে আপোনালোকে পাউডাৰ চূণ আৰু এটা পাউডাৰ দিয়া হয়। পাউডাৰটোৰ নাম হৈ গ'ল বেবী ষ্টিন পাউডাৰ, এণ্টি ফাংগাছ বুলি কয়। সেই পাউডাৰসমূহ খুব ভাল ধৰণে মিক্স কৰি ল'ব লাগে। দেখিছে আপোনালোকে পাউডাৰখিনি সানি অটাৰ পিছতে আমি কাঠফুলা গুটিসমূহ এনেধৰণে ভাঙি ল'ব লাগে। ইয়াত দেখিছে যিখিনি আমাৰ কাঠফুলা গুটি হয়, এই পেকেটটো 200 গ্ৰাম আছে, আৰু এই 200 গ্ৰাম পেকেটটো আমি খুব ভাল ধৰণে ভাঙিব লাগে। ইয়াত দেখিছে খুব মৰমেৰে কাঠফুলা গুটিটো খুব জোৰে প্ৰেছাৰ দি নেভাঙিব, যিহেতু কাঠফুলা গুটিটো এটা ভেঁকুৰ হয়। এই ভেঁকুৰসমূহ যদি আমি বেছি প্ৰেছাৰ দি ভাঙোঁ তেন্তে আমাৰ ভেঁকুৰবিলাক মৰহি যোৱাৰ সম্ভাৱনা থাকে। সেই গতিকে আমি সেই গুটিখিনি খুব মৰমেৰে ভাঙি ল'ব লাগে। দেখিছে ভাঙি লোৱাৰ পাছতে ইয়াৰ দেখিছে খুব ভাল ধৰণে ভাঙিব গুটিটো, যাতে গুটিটো আমি ভাঙোতে বেছি জোৰে প্ৰেছাৰ নিদিওঁ। ইয়াত দেখিছে সৰু সৰুকৈ এৰাই ল'ব। এৰাই লোৱাৰ পিছত আমি সেই 200 গ্ৰাম গুটিখিনি প্ৰথমে আমি দুভাগ কৰি ল'ম। 100 গ্ৰামটোৱে আমি ভগাই ল'ম, দুটা ভাগত আমি 100 গ্ৰাম কৰি, আৰু সেই 100 গ্ৰাম গুটিখিনিৰ পৰা আমি 4টা ভাগত ভগাই ল'ম। ইয়াত দেখিছে আমি 4টা ভাগত গুটিখিনি ভগাই লোৱা হৈছে। 4টা ভাগত আমি গুটিখিনি ভগাই লৈছোঁ। 1টা ভাগত 25 গ্ৰামকৈ আমি গুটিটো ভাগ কৰিছোঁ, 4×25 আপোনাৰ 100। তো 100 গ্ৰাম গুটিখিনি আমি 4টা ভাগত ভগাই লৈছোঁ। ভগাই লোৱাৰ পিছতে আমি এতিয়া পেকিং কৰিবলৈ যাম। ইয়াত দেখিছে আমি পেকিং কৰিবলৈ আগবাঢ়িছোঁ। ইয়াৰ দেখিছে আপোনালোকে পেকিং কৰিছোঁ আমি। এতিয়া প্ৰথমে আমি সেই পলিথিনটোৰ তলৰ ভাগত আমি 4 ইঞ্চি ডাঠৰে খেৰ ভৰাইছোঁ। ইয়াত দেখিছে তাৰপাছত আমি তাত যি আমাৰ 25 গ্ৰাম গুটি, সেই 25 গ্ৰাম গুটিখিনি আমি তাত দিছোঁ। খুব ভাল ধৰণে দিব গুটিটো, চাৰিওফালে দিব, ৰিং বনোৱা ছিষ্টেমত গুটিটো ঢালিব। তাৰপাছতে আমি আকৌ আমি খেৰ দিব লাগিব। আৰু খেৰ দিয়া সময়ত আপোনালোকে দেখিছে আমি যেতিয়া কাঠফুলাটো পেকিং কৰিম, মুখত মাস্ক পৰিধান কৰিব আৰু হাতটো আপোনাৰ হাত মোজা লগাব লাগিব। ইয়াত দেখিছে খুব জোৰে প্ৰেছাৰ দিয়া হৈছে, যিমান পাৰি সিমান টাইট কৰিব পেকেটটো। ইয়াত দেখিছে খুব জোৰে, আচলতে আমি এটা পেকেটত বহুতে সোধে আমাক, ছাৰ এবাৰ কাঠফুলাখিনি ওলোৱাৰ পিছত নেক্সট বাৰ আমাৰ কাঠফুলাবিলাক মৰহি গৈছে। কিন্তু মৰহি যোৱা এটাই কাৰণ থাকে, পেকেটটো যদি আপোনাৰ ঢিলা হয় তেন্তে কাঠফুলাসমূহ পিছৰ বাট মৰহি যোৱাৰ সম্ভাৱনা থাকে। সেই গতিকে কাঠফুলা পেকেটটো খেৰখিনি ভৰাওঁতে খুব জোৰে যিমান পাৰে সিমান টাইট কৰিব। ইয়াত দেখিছে আমি 2 নম্বৰ পৰ্যায়ে আমি গুটি দিলোঁ, এতিয়া 3 নম্বৰত আমি খেৰ দি আছোঁ, 3 নম্বৰ পৰ্যায়ে। দেখিছে খুব ধুনীয়াকৈ সুন্দৰকৈ ঘূৰাই ঘূৰাই আপোনালোকে পেকিং কৰিব। আৰু ইয়াত দেখিছে আমি 3 নম্বৰ ষ্টেপৰ যি গুটি দিব গৈছোঁ, 3 নম্বৰ পৰ্যায়ে আমাৰ, 3 নম্বৰ পৰ্যায়ে আমি গুটি দিছোঁ। তাৰপাছত আমি আকৌ পুনৰ খেৰ দিছোঁ। 1টা পেকেটত আপোনালোকে খেৰ মিনিমাম 5 কেজি ওজনৰ, আপোনালোকে 5 কেজি ওজনৰ খেৰ সোমোৱাবলৈ চেষ্টা কৰিব। মিনিমাম যিটো ৱেইট তাতকৈ বেছিকৈ ভৰালৈ কোনো বেয়া নহয়। আৰু সম্পূৰ্ণ হোৱাৰ পাছতে ইয়াত দেখিছে পলিথিনসমূহ আমি
তার গেছ সমূহ উলাই যাব কারণে ফুটা করে দিয়া হয়েছে। এটা বেজি লব, সরু বেজি এটাই ফুটা করে দিব। ফুটা করে দিয়ার পাশে আমি উপফালে বন্ধ করি। এটা দেখিছে দুখন হাতে দুফালের ধরে লব পেকেট, বেশি জোরে প্রেসার দিয়ে হেঁচা নামারিব, আরামত পলিথিন হেঁচা মারিব। আর ইয়া দেখিছে হেঁচা মরার পাশে পলিথিন ফসাই ধরব, ফসাই ধরার পাশে পলিথিন ঘুরাই ঘুরাই টাইট করব। ইয়া দেখিছে পেকেট ঘুরাই ঘুরাই টাইট করা হয়েছে। দেখিছে যিমান টাইট করব পারে আসলে সিমানেই ভাল হয়, আর প্রডাকশনও খুব সুন্দরভাবে হয়, প্রডাকশন বিলাক ডাঙর হয়। ইয়া দেখিছে আর দেখিছে আপনাদের পেকেট আমার ইয়াত কমসে কম আপনার 5 কেজি খের সুমায় আছে। তো সেই গতি যিমান পারে সিমান টাইট করব। ইয়া দেখিছে টাইট করার পিছতে উপর গাঁঠি সমূহ খুলি কিনে যেটা আমার এটা রসি লব বা নহলে এটা রবর দি বান্ধিব পাৰিব আপোনালোকে। ইয়া দেখিছে মই এটা রসি লৈছো, এই রসিডালে পকাই কিনি তলর ভাগত খুব জোরে পেকেটটো বান্ধি দিব। ইয়া দেখিছে আপোনালোকে খুব ভাল ধরনের পেকেটটো বান্ধিব লাগে যাতে খুলি না যায়। ইয়া দেখিছে আর পেকেটটো সম্পূর্ণ হওয়ার পাশতে ইয়া দেখিছে আমি প্রথম 15 দিন আমি তলত রাখিব লাগে। ইয়া দেখিছে এখন পেপার পাৰি কিনি তলতে রখা হয়েছে। ইয়াত আপোনালোকে দুটা সিস্টেম রাখিব পারে, যদি আপনার ঘরটো পকা হয় তেন্তে এখন পেপার পাৰি কিনি তলত রাখিব পাৰিব, আর ঘরটো যদি আপনার কেঁচা হয় তেতিয়াহলে এখন পাটি পাৰি কিনি পাটিখনের উপর এখন পেপার পাৰি কিনি আপনাদের সেই 15 দিন সমূহ তলতে রাখব পাৰিব। ইয়া দেখিছে মই এখন বিছনা তলতে রাখিছো তলত, 15 দিন তলত রখার পিছত আমি পেকেট সমূহ উপর উঠাব লাগে। ইয়া দেখিছে আর ইয়া দেখিছে আপনাদের সম্পূর্ণ 20-25 দিনের পাছত আমি পেকেটটো যেতিয়া যিদিনাখনে রেডি করিম তার রেডি হওয়ার পাছতে আপনাদের 20-25 দিনের এনেকা ধরনের প্রডাকশন বিলাক আহে। ইয়া দেখিছে আপনাদের খুব সুন্দর করে ফুলিছে এইবিলাক। আর আপনাদের যদি আমাক সাবলে বিচার আমার ফার্ম সমূহ বা আপনাদের আমাক যোগাযোগ করব পাৰিব, যোগাযোগ নম্বর সমূহ মই তলত দিয়া হব। ইয়া দেখিছে আপনাদের এখন যেটো রেক টাইপের বনায় লওয়া হয়েছে তাতে আমি রাখিছো যেগুলা, আর দুটা সিস্টেম রাখব পাই, এটা হল আপনাদের চাং বনায় কিন্তু তেনেকে রখা হয়, আর এটা দেখব আপনাদের আমি রসি লগাই কিনে। ইয়া দেখিছে রসি দি কিনে আমি উলম হিসেবে এখন ফার্মত আমি গৈছো, এখন ফার্মত আমার 500 পেকেটের ফার্ম হয়, যখন 500 পেকেট করা হয়েছে ইয়াত 500টা বেগ আছে। ইয়ার খুব সুন্দর করে প্রডাকশন হয়েছে। ইয়া দেখি আমি সেই প্রডাকশন সমূহ কেনে কি ধরনের চিঙা হয় তাক আমি শিকা হয়েছে আসলতে। ইয়া দেখিছে আপনাদের ইয়ার চিঙা হয়েছে এইবিল খুব সুন্দর করে আসলতে, যিমানখিনি টকা আমি খরচা করে কিনি ফার্ম সমূহ রেডি করা হয় সেই সম্পূর্ণ 25-30 দিনের ভিতরে আমার টকা সমূহ রিটার্ন হয়ে আহে। সেই গতি একমাত্র আমি যিখিনি টকা আমি ইনভেস্ট করো সেই ইনভেস্টর টকাখিনি 25-30 দিনের ভিতর রিটার্ন হওয়া খেতিটাই হয়ে গেল কাঠফুলা খেতি। তো আপনাদেরও যদি কাঠফুলা খেতি করিম বলে ভাবি আছে তেন্তে আমার লগত যোগাযোগ করুন, আর আমি সম্পূর্ণ আপনাদের বজার খন দিন। আর ইয়ার বজার সমূহ কেন ধরনে পোয়া হয় কত পোয়া হয় আমার অফিস কত আছে সেইখানে তথ্য আপনাদের আমার কন্টেক্ট করব। তো সকলকে ধন্যবাদ জানাইছো, আর এই ভিডিওটি চাই কেনকা লাগিলে আপনাদের আমার জানাব নিশ্চয়। আগন্তুক দিনত এনেকুৱা ভিডিও আরো বনাম বলে আশা করি। ধন্যবাদ।